আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আহাদ বিন ইসমাইল, সহকারী শিক্ষক শামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইংলিশ ভার্সন। তো আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আল্লাহ শব্দের সঠিক উচ্চারণ। তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসে আলোচনায় মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহ শব্দের সঠিক উচ্চারণ শিখব। আল্লাহ শব্দ দুই রকমে পড়া যায়, এক নাম্বার ওর মোটা, দুই নাম্বার বারিক পাতলা। আমি আবার বলছি, এক নাম্বার ওর মানে মোটা, দুই নাম্বার বারিক, বারিক মানে পাতলা। এবার আমি সংক্ষেপে দেখাচ্ছি আল্লাহ শব্দ কিভাবে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দটি এক আলিফ টান দিয়ে মোটা করে পড়তে হবে, আল্লাহ। আমি আবার বলছি, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ মোটা করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ মোটা করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আল্লাহ শব্দটি আরো উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তোমাদের সামনে। দেখো কখন মোটা করে উচ্চারণ করতে হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে, এখন উদাহরণ দেখি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার রিপিট করছি, কখন মোটা করে উচ্চারণ করতে হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ হবে। এবার উদাহরণ দেখা যাক সরাসরি, সূরা ইখলাসের দুই নাম্বার আয়াত। এখানে দেখো, আল্লাহ শব্দের ডানে জবর এসেছে, এই জন্য এটা উচ্চারণ করার সময় আমাদেরকে পড়তে হবে আল্লাহ, আল্লাহুস সামাদ। মোটা করে পড়তে হবে আল্লাহুস সামাদ। আবার আরেকটা উদাহরণ দেখো, জবরের পরে অর্থাৎ আল্লাহ শব্দের ডানে আবার জবর এসেছে, তাহলে আবার এখানেও মোটা করে পড়তে হবে হুয়াল্লাহু, হুয়াল্লাহ। আমরা যদি সরাসরি কোরআনের একটা আয়াত দেখি, সূরা ইখলাসের এক নাম্বার আয়াত, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ, মোটা করে পড়তে হবে। এবারে দেখো, আমরা এতক্ষণ জবরের উদাহরণ দেখেছি, এবার আমরা একটু পেশের উদাহরণ দেখি, রসূলুল্লাহ। এবার আমরা পেশের একটা উদাহরণ দেখি, রসূলুল্লাহ। পেশের পরে আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে, এই জন্য মোটা করে পড়তে হবে রসূলুল্লাহ। আমি আবার দেখাচ্ছি, আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে, এই জন্য মোটা করে পড়তে হবে রসূলুল্লাহ। আমরা পেশ দিয়ে আরেকটি উদাহরণ দেখি, নাসরুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে, এই জন্য আমাদেরকে মোটা করে পড়তে হবে নাসরুল্লাহ। কুরআন শরীফে একটা সূরা, সূরা নাসর, আন নাসরের আয়াত নাম্বার 1। তো এক নাম্বার আয়াতে তোমরা দেখবে, এখানে আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে, এই জন্য আমাদেরকে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে নাসরুল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের কাছে আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হবে এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব আল্লাহ শব্দ কখন পাতলা করে উচ্চারিত হবে। আল্লাহ শব্দর জানে জের হলে
পাতলা বোর্ড মানে স্বাভাবিকভাবে যেভাবে আমরা পড়ি সেভাবে আমাদেরকে পড়তে হবে। সরাসরি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে এটা পরিষ্কার হবে তোমাদের কাছে। যেমন দেখি এখানে আছে আল্লাহ শব্দের ডানে জের এসেছে, আল্লাহ শব্দের ডানে জের এসেছে, এখানে কিন্তু ল পড়লে হবে না, মোটা করে না পড়ে আমাদেরকে পাতলা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহি বিসমিল্লাহি, যেমন আমরা যদি এটা পুরো আয়াতটা একবারে পড়ি তাহলে কিরকম শোনা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আরেকবার লক্ষ্য করো, আল্লাহ শব্দের ডানে জের এসেছে, তো আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দটা আমাদেরকে স্বাভাবিকভাবে পাতলা করে পড়তে হবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে না, বিসমিল্লাহ। আমরা আরেকটি আয়াত দেখি সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে দেখি, এখানে যদি আমরা লক্ষ্য করি ঠিক একইভাবে আমাদের ডানে জের এসেছে, যেহেতু আল্লাহ শব্দের ডানে জের এসেছে এই জন্য আমাদেরকে পাতলা করে পড়তে হবে আলহামদুলিল্লাহি। এটা কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ভুল হবে। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি, আল্লাহ শব্দের ডানে জের এসেছে দীনিল্লাহি, এখানে যদি কেউ দীনিল্লাহ পড়ে তাহলে কিন্তু মোটা করে পড়লে ভুল হয়ে যাবে, এখানে আমাদেরকে পাতলা করে পড়তে হবে, যেহেতু আল্লাহ শব্দের ডানে জের এসেছে এই জন্য আমাদেরকে পড়তে হবে দীনিল্লাহি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের কাছে আল্লাহ শব্দের দুই ধরনের উচ্চারণ পরিষ্কার হয়েছে, কিভাবে মোটা করে পড়তে হবে এবং কিভাবে পাতলা করে পড়তে হবে, অর্থাৎ কখন আল্লাহ শব্দ মোটা হবে এবং কখন আল্লাহ শব্দ পাতলা করে পড়তে হবে। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে জন্য পুনরায় আবার আলোচনা করার ব্যবস্থা করব। এরপরে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মোবাইল ফোনের অপকারিতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো যে আমরা বর্তমানে একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অনেক উন্নয়নের বা প্রযুক্তির অনেক ভালো ব্যবহার আমরা লক্ষ্য করেছি, ঠিক এর সাথে সাথে প্রযুক্তির অনেক অপব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে আমরা যদি মোবাইলের কথা বলি, তো মোবাইল ফোন আমাদের অনেক উপকার করে থাকে, এর সাথেও এর অনেক অপকার লক্ষ্য করা যাচ্ছে। তার কিছু গুরুত্বপূর্ণ চুম্বক অংশ আমি আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা দেখে থাকবেন যে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করছি, বর্তমানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছিল যেখানে মোবাইল ফোনকে ডিজিটাল হেরোইন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ হেরোইন অথবা কোনো নেশাজাত দ্রব্য দ্বারা যেরকমভাবে মানুষ নেশা করে থাকে, ঠিক এরকমভাবে মোবাইল ফোন ব্যবহার করতে যেয়ে মানুষ তার মনের অজান্তেই মোবাইল ফোনের উপরে অর্থাৎ এই প্রযুক্তির এই ডিভাইসটার প্রতি তারা নেশাগ্রস্ত হয়ে যায় বা মোহগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ তারা নিজেরা বুঝতে পারে না যে তারা এর প্রতি মোহগ্রস্ত হয়ে গেছে, যে এর ভিতর থেকে তারা নিজেদেরকে কখনো বের করতে পারে না। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিভিন্ন নেশাজাত দ্রব্য দ্বারা নেশা করে থাকে তারাও জানে এবং আমরা সবাই জানি যে এই মাদক দ্রব্যগুলো ব্যবহার করা ঠিক না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু মানুষ যখন মোবাইল ফোন ব্যবহার করে থাকে, সে যখন মোবাইল ফোন ব্যবহার করতে যে মোহগ্রস্ত হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায়, সে কিন্তু এটা বুঝতেও পারে না যে সে কীভাবে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে এডিক্টেড হয়ে গেছে। সো আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে আবেদন রাখবো যে তোমরা যখন মোবাইল ফোন ব্যবহার করবে, মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে এটা যেন তোমাদের নেশার বস্তুতে পরিণত না হয়। বেশিরভাগ সময় মোবাইল ফোনে অতিক্রম করা যাবে না, যেহেতু আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে মোবাইল ফোনে গেমস খেলা। অর্থাৎ তোমরা ছাত্র বন্ধুরা, তোমরা চেষ্টা করবে মোবাইল ফোনে গেমস খেলা থেকে নিজেদেরকে বিরত রাখতে, কারণ এই গেমস খেলার মাধ্যমে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইল ফোনে এডিক্টেড হয়ে যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা রিসার্চ গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোন ব্যবহার করতে যেয়ে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীরা দিনে কমপক্ষে
120 থেকে 200 বার পর্যন্ত মোবাইল ফোন চেক করে থাকে, যেটাকে বলা হয় নোটিফিকেশন চেক করা, যে কোনো নোটিফিকেশন আসলো কিনা। এই জন্য তোমরা মোবাইল ফোনের নোটিফিকেশন অফ করে রাখবে। এবং মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবে যে মোবাইল ফোন যেন তোমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত না করে। আরেকটি বিষয় তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, সেটা হচ্ছে যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমাদের মোবাইল ফোন বেশি ব্যবহার করার কারণে সামাজিক বা সোশ্যাল যে কানেকশন, এই কানেকশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিরকম? এক সময় বন্ধুদের সাথে দেখা হলে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করত, তাদের কি অবস্থা জানার চেষ্টা করত, আত্মীয় স্বজনের বাসায় গেলে সেই বিষয়গুলো জানার চেষ্টা করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করার কারণে প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারী তারা মোবাইলে এত বেশি পরিমাণে ব্যস্ত থাকে যে তারা একজন আরেকজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে তারা যখন ইন্টারঅ্যাক্ট করতে যায় তখন তারা সরাসরি ইন্টারঅ্যাক্ট না করে তারা মোবাইলের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করে থাকে। সেটা লাইক দিয়ে হোক, সেটা রিয়েক্ট দেওয়া হোক, কমেন্ট বক্সে কমেন্ট করে হোক। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ডিজিটালি কানেক্টেড না থেকে সরাসরি আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের মধ্যে সামাজিক বন্ধন সুন্দরভাবে গড়ে উঠবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে, সবার জন্য দোয়া করবে। রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, আল্লাহ পাক এই মাসে অনেক বরকত দান করেন। সুতরাং তোমরা সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।